ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হল শুক্র। 2 বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিলোমিটার বেশি। 3 ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদ শহরের ওপর দিয়ে কল্পিত। 2 আয়তে বলেছে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। 2 ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। 3 আয়তে বলেছে ভারতের বৃহত্তম আর ক্ষুদ্রতম রাজ্যের নাম কি। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া। 2 বলেছে ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে এবং কেন বলে। 2 সাগরে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। লাক্ষাদ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ। তাহলে কোন ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে, লাক্ষাদ্বীপকে। কেন? প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী। কোটি কোটি প্রবালে দেহাবশেষ জমে এই প্রবাল দ্বীপ তৈরি হয়েছে, তাই একে এই লাক্ষাদ্বীপপুঞ্জটা তৈরি হয়েছে, তো একে প্রবাল দ্বীপ তাই জন্য বলা হয়। 4 আয়তে বলেছে নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। 2টি বৈশিষ্ট্য, একটা হচ্ছে আকার ও আকৃতি। প্রতিটি অক্ষরেখা এক একটি পূর্ণ বৃত্ত এবং এরা পরস্পর সমান্তরাল। 2 হচ্ছে বিস্তার ও পরিধি। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। নিরক্ষরেখা থেকে যত উত্তর বা দক্ষিণে যাওয়া যায় তত এদের পরিধি কমতে থাকে। 3 দিয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। 3টি পার্থক্য। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমারেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। 5 আয়তে দিয়েছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুযায়ী ভারতকে কয় ভাগে ভাগ করা যায়, আর যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। 1 হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরু অঞ্চল, আর 5 উপকূলের সমভূমি অঞ্চল বা ও দ্বীপপুঞ্জ। এবার বলেছে যে কোনো একটা ভাগ সম্পর্কে আলোচনা করো। তো ছোটো মতো দেখে একটা করে দেবে, যেমন হচ্ছে পশ্চিমের মরু অঞ্চলটা হচ্ছে একটু ছোটোর উপরে, তো এটা করে দিতে পারো। রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই, খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না, অল্প জল থাকায় নদীগুলি সমুদ্রে পৌঁছতে পারে না, যেমন লুনি নদী। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।